শিক্ষক নিহতের বিচারের দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে কাজী শাকিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। গত মঙ্গলবার গাজীপুর মহানগরে টঙ্গী চেরাগ আলী এলাকায় ফ্লাইওভারের উপরে প্রভাতী বনশ্রী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যান ওভার রাইডে থাকা ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক রামকৃষ্ণ সাহা। এ ঘটনাকে একটি হত্যাকাণ্ডের ঘটনার দাবি জানিয়ে আজ সকালে গাজীপুরের শিমলতলী এলাকায় ডুয়েটের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘক্ষণ বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সামনে যান চলাচল। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম, রেজিস্ট্রার ডক্টর হিমাংশু ভৌমিক সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সড়কে বাস চলাচলের বিভিন্ন নিয়মের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার যে টিচার মরলো, আমার যে ভার্সিটির যে টিচার মরলো, তার ওই ড্রাইভারের সঠিক বিচার চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার শিক্ষক হত্যার বিচার চাই। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না, এটা হচ্ছে দুই নম্বর শর্ত। তিন নম্বর হচ্ছে অদক্ষ ড্রাইভার, ও লাইসেন্সবিহীন গাড়ি চালানো যাবে না। বাংলাদেশের রাস্তায় কোনো লাইসেন্সবিহীন এবং কোনো মাদকাসক্ত ড্রাইভার দিয়ে কোনো গাড়ি চালানো যাবে না। তারপরে হচ্ছে গতিসীমা নিয়ন্ত্রণ করে ট্রাফিক আইন পুলিশ ব্যবস্থা করতে হবে, গতিসীমা নিয়ন্ত্রণ করে বাস চালাইতে হবে। তার পরিবারকে সাহস দিয়ে এবং তার যে কন্ট্রিবিউশন ছিল সেই কন্ট্রিবিউশনটা মনে রেখে তার পরিবারকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমি এইটা আজকে সকালে, গতকালকে ছুটি ছিল, আজকে সকালে এসেই আমি আমার অফিসে আমি বলছি তার ফাইল বের করো, তার কি অবস্থা, তাকে কি অবস্থায় আছে, তাকে আমাদের ইউনিভার্সিটি থেকে সরকারিভাবে যাতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে পারি সেই বিষয়টা নিয়ে আমি সকালেই এটা নির্দেশনা প্রদান করেছি এবং ফাইলে কাজ হচ্ছে সেইটা কী অবস্থায় থাকে আমি এটা তাদের ডিপার্টমেন্টের হেডকে আমি অবহিত করব এবং এইভাবে আমরা আস্তে আস্তে তার পরিবারের পাশে দাঁড়াবো এবং তার পরিবারকে আমরা আরও সহযোগিতা করব। তো আজকে আমরা চাচ্ছি যেটা আমাদের আজকের যে দাবি সেটাই যে এই এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট যে মহল আছে সরকারের উচ্চ পর্যায়ে তাদেরকে আরও এই বিষয়টা নিয়ে দাবি দেওয়া যাতে এই ধরনের ঘটনার ভবিষ্যতে না হয় এবং এরকম যেন কোনো মেধাবী একজন প্রফেশনাল যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় এই বিষয়টা যেন তারা খুব ভালোভাবে অনুধাবন করেন এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।